নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো সেটি হলো বিভিন্ন দেশের মুদ্রা তো এই বিভিন্ন দেশের মুদ্রাকে আমি তিনটা মহাদেশে ভাগ করেছি একটা এশিয়া মহাদেশ একটা ইউরোপ মহাদেশ একটা আফ্রিকা মহাদেশ তো আজ আমি তোমাদের সাথে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের মুদ্রার নাম বলবো তো কলকাতা পুলিশের কনস্টেবল যারা পিলি পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ স্ট্র্যাটেজিকের পার্ট হিসাবে বিভিন্ন দেশের মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন বছরে বিগত বছরে তোমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে তো আজ আমি তোমাদের বিস্তৃতভাবে আলোচনা করবো যে ইউটিউবে তুমি ফার্স্ট দেখবে যে আমি তোমাদের কিভাবে আলোচনা করব ঠিক আছে তো অনেকেই আমাকে বলে যে মুদ্রা কোন কোন দেশের নাম মুদ্রা করব কোন কোন দেশ খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক দেশ আছে সব দেশের মুদ্রার নাম একেবারে জানা সম্ভব নয় তাই তোমাদের আমি পার্ট পার্ট করে বোঝাচ্ছি ঠিক আছে আজকে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের মুদ্রাসুমের মধ্যে এশিয়ার মহাদেশের এশিয়ান ঠিক আছে তারপরে সার্ড তারপরে মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট যে দেশগুলো আছে সেই দেশগুলোর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেশগুলোর মুদ্রার নাম তোমাদের বলবো ঠিক আছে তো প্রথমে দেখব হচ্ছে এশিয়ান দেশসমূহের মুদ্রা আচ্ছা এশিয়ান শব্দটি অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান ঠিক আছে অর্থাৎ দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেই দেশগুলা একে অপরের সাথে আঞ্চ সহযোগিতার জন্য যে একটা সংস্থা গড়ে তুলেছিল সেটি হচ্ছে এশিয়ান প্রতিষ্ঠাতা হয়েছিল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আটই আগস্ট এই এশিয়ান যে রয়েছে এশিয়ানের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জাকার্তাতে জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়া ঠিক আছে তো এই এশিয়ানের মোট সদস্য দেশ হচ্ছে দশটি এই দশটি সদস্য দেশের মুদ্রার নাম আমরা ভালো করে পড়ব এগুলোই কিন্তু পরীক্ষা দেয় ঠিক আছে এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো এশিয়ানের যে সদস্য দেশ রয়েছে দশটি সেগুলো হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্স সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রুনেই ভিয়েতনাম লাউস মায়ানমার এবং কম্বোডিয়া ঠিক আছে তো এবার আমরা জানবো ইন্দোনেশিয়া দেশের মুদ্রার নাম কী তো ইন্দোনেশিয়ার মুদ্রা নাম হচ্ছে রুপিয়া মালয়েশিয়ার মুদ্রা নাম হচ্ছে রিঙ্গিট ফিলিপিন্সের মুদ্রা নাম হচ্ছে পেশো সিঙ্গাপুরের মুদ্রা নাম হচ্ছে ডলার থাইল্যান্ডের মুদ্রা নাম হচ্ছে বাথ কোথাও কোথাও বাহট বা থ পাবে একই ব্রুনেই দেশের নাম হচ্ছে ডলার ভিয়েতনামের নাম ডং লাউসের কিপ মায়ানমারের কিয়াট এবং কম্বোডিয়ার রিয়েল আমি তোমাদের যেভাবে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলো দেখার পর তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে না দাদা এরকম ক্লাস চাই এভাবেই আমাদের ক্লাস করা প্রপারভাবে গাইড করো ঠিক আছে কারণ আমি আজ তোমাদের যেভাবে ক্লাসগুলো নিব স্ট্র্যাটেজিকের পার্টে যেভাবে ক্লাসগুলো নেব একদম ইজিলি খুব গুরুত্বপূর্ণ প্রিভেয়াসের কোর্স এবং সহজে তোমরা মনে রাখতে পারবে এই যে ঠিক আছে এই যে এশিয়ান দেশ নাম বললাম এশিয়ানের মোট সদস্য দেশ হচ্ছে দশটি এই দশটি দেশের মুদ্রনাম তোমাদের আমি শেয়ার করলাম এরপরে আমরা যে জিনিসটা দেখবো যে টপিকটা দেখব সেটি হচ্ছে সার্ক তোমার প্রত্যেকেই সার্কের নাম শুনেছ ঠিক আছে তো সার্কের সম্পূর্ণ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান প্রতিষ্ঠাকাল উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর এবং সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ঠিক আছে এই পাশে একটা ছবি দেখো এই যে ভারতের গোলকটা রয়েছে পৃথিবী ঠিক আছে গ্লোবটা গ্লোবের মধ্যে দেখো এই দেশগুলো রয়েছে এগুলো কিন্তু সব সার্কের দেশ ঠিক আছে এরপর হচ্ছে সদস্য দেশ রয়েছে আসটি ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান ঠিক আছে তো এবার দেখে নেব এই আটটা দেশের মুদ্রার নাম ভারতের নাম রুপি পাকিস্তানের নাম রুপি নেপালের মুদ্রার নাম রুপি ভুটানের মুদ্রার নাম গুলট্রাম বাংলাদেশ দেশের নাম টাকা শ্রীলঙ্কা রুপি মালদ্বীপের রুফি আহ এবং আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি ঠিক আছে দেখো এগুলো কেন করার চেয়ে বলো তো দেখো কত দেশের নাম পড়বে এশিয়া মধ্যে কতগুলো দেশের নাম তুমি আমাকে পড়বে বলো কীভাবে মনে থাকবে তার চেয়ে বরঞ্চ যে দেশগুলির সাথে ট্রেড অর্গানাইজেশন রয়েছে যেমন এখন আলোচনা করলাম সার্ক তারপরে এশিয়ান ঠিক আছে যখন ইউরোপ যাবো তখন জি টোয়েন্টি জি সেভেন তারপরে ব্রিক্স দেশসমূহ যে এগুলো যে মেইন যে দেশগুলো আছে ঠিক আছে তো এই দেশসমূহের মুদ্রা মুদ্রার রাজধানীগুলো ভালো করে পড়বে এখান থেকে কিন্তু তোমাদের কমন আসে ঠিক আছে চলো এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দেখো মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট দেশসমূহের মুদ্রা মধ্যপ্রাচ্য দেশসমূহ বলতে বোঝায় এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী যেসব দেশ রয়েছে তাদের মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দেশ দেশ বলা হয় তো এখানে আমি টোটাল ষোলোটি দেশ আলোচনা করব এই ষোলোটি দেশই হচ্ছে জাতিসংঘের সদস্য ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ পাশে গ্লোপিক পিকচার দেখতে পাচ্ছ সবুজ রঙে যে বাউন্ডারি করা এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশসমূহ ঠিক আছে তো প্রথম দেশ হচ্ছে বাহারিন তো বাহারিন দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার আরেকটা কথা এই প্রসঙ্গে বলি এই যে মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট দেশসমূহ আছে না এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে মুদ্রা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আসে এশিয়া মহাদেশের বিভিন্ন যে দেশগুলোর থেকে এই এটার থেকে আসে নাহলে ইউরোপ মহাদেশের দেশসমূহগুলো যেগুলো আছে ইউরোপ মহাদেশের দেশের নাম থেকে কিন্তু অনেক সময় দিয়ে থাকে ঠিক আছে তা দেখো বাহারিন দেশের মুদ্রার নাম কি বাহারিন দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার সাইপ্রাসের মুদ্রার নাম ইউরো মিশরের নাম পাউন্ড ইরানের রিয়াল ইসরায়েলের নাম শেখেল খুব গুরুত্বপূর্ণ জর্ডনের নাম দিনার কুয়েতের দিনার এবং লেবাননের মুদ্রনাম পাউন্ড ওমানের নাম রিয়াল কাতারের নাম রিয়াল সৌদি আরবের মুদ্রাম রিয়াল সিরিয়ার পাউন্ড তুরস্কের হচ্ছে তুর্কিশ লিরা ইউএই মানে হচ্ছে সংযুক্ত আরব আমি মুদ্রা মুদনাম দিরহাম ইয়েমেনের রিয়াল এবং ইরাকের দিনার ঠিক আছে অর্থাৎ টোটাল ষোলোটি দেশ মধ্যপ্রাচ্য বা মিল ইসের ষোলোটি দেশের মুদ্রা সম্পর্কে আমি আলোচনা করলাম ঠিক আছে তো আজকে এইটা হচ্ছে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের মুদ্রা এখানে জাপান চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এগুলো বাল দিয়েছে ঠিক আছে এগুলো তোমরা দেখে নিবে, এগুলো বেসিক্যালি দেয় না ঠিক আছে মূলত এই মধ্যপ্রাচ্যের দেশগুলো দিকে বললাম এখান থেকে দিয়ে থাকে তারপরে ইউরোপের বিভিন্ন যে দেশগুলো আছে ওখান থেকে দিয়ে থাকে ঠিক আছে আফ্রিকার কিছু কিছু দেশ আছে ফর এক্সাম্পল ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ব্রিক্স সমূহ যে দেশ সমস্ত যে সেই ব্রিক্স মানে ব্রাজিল আই আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ঠিক আছে সি ফর চায়না ফর সাউথ আফ্রিকা এগুলো দেশের মুদ্রা রাজধানী কিন্তু অবশ্যই দিয়ে থাকে ঠিক আছে তো এগুলো একটু ভালো করে লক্ষ্য করবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে আর এই ধরনের যে টপিক আমাদের সাথে আলোচনা করছি তোমাদের কেমন লাগছে সেটাও বলবে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে তোমার সুস্থ ভালো থাকবে জয় হিন্দ বন্ধুরা